একি কি হলো সুধীর, এখানে গাড়ি থামালে কেন? আমি আর কোথায় থামালাম স্যার, গাড়ি তো এমনিই থেমে গেল, মনে হচ্ছে পেট্রোল শেষ। দেখেছিস তো, আমার সন্দেহটা যে ভুল নয় সেটাই পানাগড়ের কাছে এসে প্রমাণ হয়ে গেল তো। এখন কি করি? হ্যাঁ সেটাই তো দেখছি। দেখছি মানে? এই তোর জন্যে, তোর জন্য এই গাড্ডায় পড়তে হলো। বেরোবার সময় তোকে কতবার করে বললাম যে পেট্রোলের ইন্ডিকেটারটা কিছুদিন ধরেই গোলমাল করছে, তুই তেল ভরে নে, কিন্তু আমার কথা তুই গাই করলি না। তা এখন কি হবে? আমি পানাগড় চলে যাচ্ছি, সেখান থেকে তেল নিয়ে আসব। পানাগড় এখান থেকে কত দূর? মাইল তিনেক হবে। মাইল তিনেক? তার মানে তো 2.5 ঘন্টা। ওফ, শুধু তোর দোষে এইটা হলো। এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছিস? ছাড়, যেতেই যখন হবে দেরি করিস না, বেরিয়ে পড়। 8টার মধ্যে কলকাতা ফিরতে পারবো তো? এখন 3:30। তা পারবো স্যার। আচ্ছা যা, আর ভবিষ্যতে এই ভুলটি আর কোনোদিনও করিস না। লং জার্নিতে এইসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয়। আরে কি হলো, যা মোবাইলে কি করছিস? ঠিক আছে তুমি গেম খেলো, আমি তেল আনতে যাচ্ছি। টাকা নিয়ে পানাগড় অভিমুখে চলে গেল। আমি মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায়। পাঠকেরা বলে যে বাংলা সাহিত্যে আমার স্থান নাকি প্রথম সারিতে, তবে আমি সে কথা মোটেও বিশ্বাস করি না। আমার মতে আমার সাহিত্য আমার কাছে সবে তালগাছের 2.5 হাত। দুর্গাপুরের একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে। ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই মোটরে যাত্রা। সকালে চা খেয়ে বেরিয়েছিলাম, আর ফেরার পথে এই দুর্যোগ। গাড়ি থেকে নেমে আর ভেঙে চারিদিকটা ঘুরে দেখলাম, মাঘ মাস, ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে, চারিদিক ধুধু করছে মাঠ, দূরে, বেশ দূরে, একটিমাত্র কুড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে, এছাড়া বসতির কোনো চিহ্ন নেই। আরও দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সব কিছুর পেছনে জমাট বাঁধা বন। এই হলো রাস্তার একদিক, অর্থাৎ পূর্ব দিকের দৃশ্য। পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর রয়েছে, তাতে জল বিশেষ নেই। গাছপালা যা আছে তা 2-1টা বাবলা ছাড়া সবই দূরে। এদিকেও 2টি কুড়ে ঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই। আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকটায় রোদ। মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ, তাই গাড়িতে ফিরে এলাম। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলাম। এদিকে সূর্যটাও দ্রুত নিচের দিকে নেমে এসেছে, 5টার মধ্যেই অস্ত যাবে, তখন ঠান্ডা বাড়বে। কি মুশকিলে ফেললো আমাকে সুধীরটা। ধুর, গোয়েন্দা কাহিনীতেও যেন মন বসছে না। তার চেয়ে একটা গল্পের প্লট বরং ভাবা যাক। ভরত পত্রিকা আমার কাছে একটা গল্প চেয়েছে, সেটা এখনও লেখা হয়নি। একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পত্রটুকু আসতেই। নোটবুকটা বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললাম। না, গাড়িতে বসে আর ভালো লাগে না। খাতাটা বন্ধ করে বাইরে এসে দাঁড়িয়ে আর একটা সিগারেট ধরালাম। তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিকে ওদিকে দেখে মনে হলো, বিশ্ব চরাচরে আমি একা, এমন একা আমি কোনোদিনও অনুভব করিনি। না, ঠিক একা নয়, একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে, ওই কাকতাড়ুয়া। মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা ক্ষেতে, আর তারই মাঝখানে দাঁড়িয়ে আছে ওই কাকতাড়ুয়াটা। একটা খাড়া বাঁশ মাটিতে পোতা, আর তার সঙ্গে আড়াআড়িভাবে আর একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে। এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো অস্তিনের মধ্যে দিয়ে। খাড়া বাঁশটার মাথায় রয়েছে উপুর করা মাটির হাড়ি, দূর থেকে বোঝা যায় না, কিন্তু অনুমান করলাম সেই হাড়ির রং কালো। আশ্চর্য, এই জিনিসটা পাখিরা আসল মানুষ ভেবে ভুল করে, আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না। পাখিদের বুদ্ধি এতই কম, কুকুর তো এই ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়, কাক চড়ুই কি তাহলে সেই গন্ধ পায় না। মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতাড়ুয়াটার গায়ে। লক্ষ্য করলাম যে জামাটা কাকতাড়ুয়ার গায়ে পরানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট। কার কথা যেন মনে পড়ল ওই ছেঁড়া লাল কালো ছিটের শার্টটা দেখে। কার কথা, কার কথা, না অনেক চেষ্টা করেও মনে করতে পারলাম না। তবে কোনো একজনকে আমি ওই রকম একটা ছিটের শার্ট পরতে দেখেছি বেশ কিছুকাল আগে। আশ্চর্য, ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই, আমি আর ওই কাকতাড়ুয়া।
এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামে মাঠে ঘাটে লোকজন কমই দেখা যায় ঠিকই, কিন্তু এরকম নির্জনতা আমার অভিজ্ঞতায় এই প্রথম। পকেট থেকে ফোনটা বার করে দেখলাম 4:20 বাজে, কাকতাড়ুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ। সুধীরের আসতে এখনও ঘণ্টাখানেক দেরি, কি করা যায়। পশ্চিমের আকাশ এখন লাল, সেদিক থেকে মেঘ সরে এসেছে। কাকতাড়ুয়া, কেন জানি অনুভব করলাম প্রতিটা মুহূর্তেই ওই নকল মানুষটা আমাকে বেশি করে আকর্ষণ করছে। সেটার দিকে একদৃষ্টে চেয়ে থাকতে থাকতে কতগুলো জিনিস লক্ষ্য করে আমি একটা হৃৎকম্পন অনুভব করলাম। ওটার চেহারার কি সামান্য পরিবর্তন হয়েছে, হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা, দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো, খাড়াই বাসটার পাশে কি আর একটা বাঁশ দেখা যাচ্ছে, ও দুটো কি বাঁশ না ঠ্যাং, মাথার হাড়িটা একটু ছোট মনে হচ্ছে না। না 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 না, এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে আমি নিশ্চয়ই চোখে ভুল দেখছি, কাকতাড়ুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে, কখনোই না। কিন্তু আমার চোখ আবার গিয়ে পড়ল কাকতাড়ুয়াটার দিকে, না কোনো সন্দেহ নেই, সেটা জায়গা বদল করেছে, সেটা ঘুরে দাঁড়িয়ে আমার দিকে খানিকটা এগিয়ে এসেছে। না 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 না, এসেছে না, আসছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা কিন্তু দুই পায়ে চলা, হাড়ির বদলে একটা মানুষের মাথা, গায়ে এখনো সেই ছিটের শার্ট আর তার সঙ্গে মালকোঁচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি। বাবু, আমার সমস্ত শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং এই গলা আমার চেনা, এ হলো আমাদের এককালের চাকর অভিরামের গলা। এইদিকেই তো অভিরামের বাড়ি ছিল শুনেছিলাম, একবার তাকে জিজ্ঞেসও করেছিলাম, অভিরাম বলেছিল যে সে থাকে মানকরের পাশের গায়ে, আর পানাগড়ের আগের স্টেশনই তো মানকর। আমি চরম ভয়ে পেছোতে পেছোতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালাম। অভিরাম এগিয়ে এসেছে আমার দিকে, এখন সে মাত্র 10 গজ দূরে। আবাই চিনতে পারছেন বাবু? মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে আমি প্রশ্নটা করলাম, তুমি অভিরাম না? এতদিন পরেও আমাকে চিনেছেন বাবু। মানুষের মতোই দেখাচ্ছে অভিরামকে, তাই বোধহয় আমি সাহস পেলাম। তোমাকে চিনেছি তোমার জামাটা দেখে, এই জামা তো আমিই তোমাকে কিনে দিয়েছিলাম। হ্যাঁ বাবু, আপনি দিয়েছিলেন, আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষে এমন হলো কেন বাবু, আমি তো কোনো দোষ করিনি, আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন? আমার মনে পড়ল 3 বছর আগের ঘটনা, অভিরাম ছিল আমাদের 20 বছরের পুরনো চাকর। শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে, সে আমার বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে, সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের। অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে, কিন্তু আমার বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামই চোর, ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয়। আপনাদের ওখান থেকে চলে আসার পরে আমার কি হলো জানেন, আমি আর চাকরি করিনি কোথাও, কারণ আমার কঠিন ব্যায়াম হয় উদুরি, টাকা নেই, পয়সা নেই, না ওষুধ না পুঁথি, সেই ব্যায়ামই আমার শেষ ব্যায়াম। আমার এই জামাটা ছেড়ে রেখে দেয়, সে নিজে কিছুদিন পরে, তারপর সেটা ছিঁড়ে যায়, তখন সেটা হয় কাকতাড়ুয়ার পোশাক, আর আমি হয়ে যাই সেই কাকতাড়ুয়া। কেন জানেন? কারণ আমি জানতাম বাবু, একদিন না একদিন আপনার সঙ্গে আমার ঠিক দেখা হবে। আমার প্রাণটা ছটফট করছিল বাবু। হ্যাঁ, মৃত লোকেরও প্রাণ থাকে, আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম। সেটা কি অভিরাম? বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটায় খোঁজ করবেন, সেইখানে আপনার ঘড়িটা পড়ে আছে এই 3 বছর ধরে। আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না, তাই সে দেখতে পায়নি, এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন বাবু, অভিরাম কোনো দোষ করেনি। অভিরামকে আর ভালো করে দেখা যায় না, সন্ধ্যা নেমে এসেছে, শুনলাম অভিরাম বলছে, এত কাল পরে নিশ্চিন্ত হলাম বাবু, আমি আসি, আমি আসি।
আমার চোখের সামনে অভিরাম অদৃশ্য হয়ে গেল। তেল এনেছি বাবু। সুধীরের গলায় ঘুমটা ভেঙে গেল। গল্পের প্লট ভাবতে ভাবতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙতেই আমার চোখ চলে গেল পশ্চিমের মাঠের দিকে। কাকতাড়ুয়াটা যেমন ছিল তেমন ভাবেই দাঁড়িয়ে আছে, কিন্তু বাড়িতে এসে আলমারির তলাটা খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল। না, হিসেবটা কিছুতেই মেলাতে পারলাম না। তবে সিদ্ধান্ত নিলাম, ভবিষ্যতে আর কিছু চুরি গেলেও ওঝার সাহায্য আর কোনোদিনও নেব না।